এই রুমের বেস্ট পার্ট হচ্ছে এই ব্যালকনিটা যেখান থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায় প্রচন্ড ঠান্ডা হাত না ঠান্ডা না ঠান্ডা হাত ঠান্ডা হয়ে গেছে এই যে আমরা নিয়ে নিয়েছি ভেজতালি আজকে দুপুরে লাঞ্চ করা হয়নি আই লাভ বেলি হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি পেলিং সিরিজের একটা নতুন পর্ব নিয়ে আগের পর্বে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমরা নিজেদের গাড়ি নিয়ে শিলিগুড়ি থেকে পেলিংয়ে পৌঁছেছি ফুল রুট ডিটেলস রোড কন্ডিশন আর সিকিমে এন্ট্রি করার জন্য আমাদের কোনো পেপার্স লেগেছে কি না তো যারা আগের ব্লগটা মিস করে গেছো বা কোনো কারণে দেখে উঠতে পারোনি এন্ড স্ক্রিনে লিঙ্কটা দেওয়া থাকবে তো চাইলে দেখে নিতে পারো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা লাইফ এক্সট্রাঅর্ডিনারিতে তোমাদের স্বাগত আমরা চলে এসেছি এইমাত্রই পেলিংয়ে তো এর আগের ব্লগটাতে তোমরা দেখেছো শিলিগুড়ি থেকে পেলিংয়ে আমরা কীভাবে আসছি রাস্তার ভিউ কন্ডিশন সবই তোমাদের সাথে শেয়ার করেছি এইমাত্র সবে আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি এবার চেকিং করব আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম তো হোটেলে চেকিং করে তোমাদের অবশ্যই রুম টুয়ারটা দেবো তো চলো আগে চেকিং করে রুমে যাই তারপর তোমাদের রুম টুয়ারটা দিয়ে দিচ্ছি আমাদের হোটেলের নাম Bluben, Alpine. সামনে রিসেপশন যে বসার অ্যারেঞ্জমেন্ট আছে এখানে এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি এখানে প্রচন্ড ঠান্ডা ওই যে আমাদের লাগেজ রাখা রিসেপশন ওখানে চেকিং করছে সব ফর্মালিটিস করছে আমরা একটু বসে আছি এখানে এই যে আমাদের 403 নম্বর রুম ঢুকে এখানে ওয়াশরুম সেটা পরে দেখাচ্ছি এখানে একটা ডাস্টবিন রাখা আছে আমার পরের জন্য একটা স্লিপার দেওয়া আছে এই যে লাগেজগুলো আমরা এখানে সব রেখেছি এখানে যে একটা মিরর ওয়ার্ড্রপ এই যে টিভি এখানেও টুকটাক লাগেজ রাখা যাবে কাছেও ল্যাপটপ দিয়েও কাজ করা যাবে আর ইলেকট্রিক কেটেল গ্লাস কাপ সব পাউচ কফি মিল্ক সব পাউচ আছে আর এই যে একটা বড় বেড এই পাশে এখানে একটা ছোট পাশে একটা ল্যাম্প এই জানলা দিয়ে সিটি ভিউ দেখা যাচ্ছে যেটা আমি কালকে সকালে আরো ভালো করে দেখাবো এখনো দেখা যাচ্ছে পুরো অন্ধকার হয়নি যেহেতু আমাদের পৌঁছতে পৌঁছতে 5টা বেজে গেছে এই রুমটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি এটা একটা 4 বেডের ডিলাক্স রুম 3000 পার নাইট ইনক্লুডিং জিএসটি এই রুমের বেস্ট পার্ট হচ্ছে এই ব্যালকনিটা যেখান থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায় এই যে বাসার পাশ দিয়ে সিটি ভিউ পাওয়া যাবে আর এই যে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখি আশা করি দেখতে পাবো এখানে বসার জন্য দুটো চেয়ার রাখা আছে এটা আমাদের রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি আর আরেকটা সেপারেট কমন ব্যালকনিও আছে যেখানে সবাই এসে এই ভিউটা এনজয় করতে পারবে এই যে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন
গিজার আছে যেটা 24 ঘন্টাই গরম জল अवेलेबल কুমোট স্যানিটাইজ করা বেসিন মিরর বেসিন এই অসাম ভিউ দেখা যাচ্ছে ব্যালকনি থেকে যদি এখন প্রায় 5টা বাজতে চলেছে বিকেল তো সেরকম কিছু ভিউ নেই কালকে দেখা যাক সকাল সকাল আর সবই জানো মেঘে ঢেকে গেছে প্রচন্ড ঠান্ডা হাত না ঠান্ডা না ঠান্ডা হাত ঠান্ডা হয়ে গেছে তাই তো হ্যাঁ যেরকম শিলিগুড়িতে অত ঠান্ডা ছিল না যদিও বৃষ্টি হচ্ছিল অল্প অল্প ঠান্ডা বেশি ছিল না কিন্তু এইখানে এসে রেস্টুরেন্ট এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে অর্ডার দিলে এখানে বসে খাওয়া যাবে আর রুমেও নিয়ে নিতে চাইলে সেটাও পারা যাবে আমরা হোটেলে চেকিং করে বেরিয়ে পড়েছি একটু সময় নষ্ট না করে কারণ এসেছি এই দুদিনের জন্য তো একটু সময় নষ্ট করলে নিজেরই লস আস্তে আস্তেই অনেকটা দেরি হয়ে গেছে চেকিং করতে মানে করে হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 5টা বাজে তাই এই ঘন্টাখানে যতটুকু আলো থাকে ততটুকু ভাবলাম একটু ঘুরে নিই তাই বেরিয়ে পড়েছি চলো তোমাদেরও যতটা পারি একটু ঘুরে দেখাবো খাড়াই রাস্তা আমরা এখন হেঁটে হেঁটে বেরিয়েছি ঋষিকাও ফুল এনার্জি নিয়ে যাচ্ছে মেনু কার্ডের আইটেম ও প্রাইসগুলো যদি তোমরা চাও পজ করে দেখে নিতে পারো এই যে আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি আজকে দুপুরে লাঞ্চ করা হয়নি এখানে বেরিয়েছিলাম দেখতে পেলাম এক জায়গায় I love Pelling. প্রচন্ড ঠান্ডা আমরা তো এসে
একটু বেরিয়েছিলাম, দুপুরে লাঞ্চ করা হয়নি বলে রাস্তায় এখানে একটু টুকটাক খাওয়া দাওয়া করেছি, মানে ভেজ থালি নিয়েছিলাম সেখানে খেয়ে নিয়েছি। তা হোটেলে এসে এইখানে ডিনার হিসাবে আমরা অর্ডার দিয়েছিলাম দুটো চাউমিন আর একটা ফ্রেঞ্চ ফ্রাই, তো সেটা দিয়ে আমরা আজকে ডিনার কমপ্লিট করে ফেলেছি। যদিও এতটা টায়ার্ড ছিলাম, আমরা একটু ঘুরে এসে শুয়েও পড়েছিলাম, তা উঠে ডিনারটা দিয়ে গেল, খেয়েও নিয়েছি, তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তবে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তাদের প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।